আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোসাম্মদ শাহিনা ঠাকুর, সহকারী শিক্ষিকা কম্পিউটার, সম্মানী মাধ্যমিক বিদ্যালয়, ঘোষনগর। আজকে বাংলাদেশের শিশু অধিকার দশম অধ্যায়ের আলোচ্য বিষয় শিশু অধিকার ও জাতিসংঘ স্বীকৃতি স্বীকৃত ও শিশু অধিকার নিয়ে আলোচনা করব। শিশু অধিকার শিশুর মর্যাদা প্রতিষ্ঠা এবং মানসিক বিকাশের গুণাবলী জন্য যে রাষ্ট্র সুযোগ সুবিধা প্রদান করেছে তাকে শিশু অধিকার বলে। জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার প্রত্যেক শিশুর জীবনে অনেক ব্যাপারে বড়দের উপর নির্ভর করতে হয়। নির্ভর করতে হয় তাদের বয়স কম কিন্তু গায়ের জোর কম, অনেকে তাদের জ্ঞানও কম। শিশু তার কোনো অধিকার বঞ্চিত করা যাবে না এবং তার উপর জোর খাটানো যাবে না। কিন্তু জাতিসংঘ বড়দের মধ্যে কতগুলো শিশু অধিকারের ঘোষণা করা হয়েছে। শিশু অধিকারের সনদের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা নিম্নে আলোচনা করা হবে। সব শিশু সমান অধিকার ছেলে মেয়ের জাতীয়তা বর্ণ সমস্ত শিশুদের কোনো কিছুতে অধিকারের অধিকারের তারতম্য করা যাবে না। শিশুদের
শিশুদের নিজের শিশুদের নিজের ও মা বাবার
তালিকা তৈরি করতে হবে। বাড়িতে শিশুর অধিকার তালিকা তৈরি করতে করে স্কুল খুললে তোমরা যে কোনো টিচারে দিয়ে এটি দেখাইয়ে পরবর্তী ক্লাসে দেখাবে। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য থাকবে শিশু অধিকার শিশুর অধিকারের পরিস্থিতি, এটি নিয়ে আবার পরে আলাপ করব। এই নিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।